আসতে করলে আপনার গুগলের পাসওয়ার্ড কেউ জানলেও বা আপনি বলে দিলেও আপনার ব্যতীত কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। এই জন্য এই কাজটা আমরা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনোটাকে করতে পারবেন। এই জন্য আপনাদের যখন একটি ব্রাউজার ওপেন করতে হবে, আমি আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করি, গুগল ক্রোম ব্রাউজার। ওপেন করার পর আমরা ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে লিখবো আমরা google.com, এই কথাই লিখবো অ্যাড্রেস বারে www.google.com লিখবো। google.com লেখার পর আমরা আমাদের এই কর্নারে আমাদের প্রোফাইলে আসবো, এই যে আমাদের গুগল প্রোফাইলে ক্লিক করবো। গুগল প্রোফাইলে ক্লিক করার পর আমাদের লেখা থাকবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এই কর্নারে আসবো, সিকিউরিটি অপশনে ক্লিক করবো। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আমরা নিচে আসবো, এখানে দেখবো টু স্টেপ ভেরিফিকেশন, এই অপশনটাতে আমরা ক্লিক করবো। এখানে আমরা অফ আছে, এটা আমরা অন করে দেব। ক্লিক দেওয়ার পরে আমরা নিচে আসবো, নিচে আসার পরে গেট স্টার্ট এটা যদি ক্লিক করবো, এটা যদি ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে এটাকে ভেরিফিকেশন করব। মনে রাখতে হবে আমরা যেই মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করব সেটা আমাদের যাতে সবসময় আমাদের সাথে থাকে, কারণ এটা সাথে না থাকলে আমি অন্য একটা মোবাইলে বা অন্য একটা কিছুতে আমি তখন লগ ইন করতে পারবো না, কারণ তখন আমাকে এটাকে ভেরিফিকেশন চাবে। ভেরিফিকেশন চাইলে আমাকে এই সিমে একটা কোড যাবে, কোড চাইলে আমাকে এই কোডটা এখানে দিতে হবে, তা না হলে আমাকে এটা লগ ইন হবে না। এই জন্য আমরা যে মোবাইল নাম্বারটা সবসময় ইউজ করি, যেই নাম্বারটা আমরা সবসময় সাথে রাখি, সেই নাম্বারটা আমি দেব। আমি আমার একটা নাম্বার দিই, নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক দিই। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে আবার দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। হ্যাঁ, আমার মোবাইলে ভেরিফিকেশন কোডটা অলরেডি চলে এসেছে, আমরা সিমের ভেরিফিকেশন কোডটা দিলাম। দেওয়ার পর আমরা আবার কী করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে আসবে টার্ন অন, আমরা এখানে টার্ন অন করে দেব। বাস, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যদি অন্য আরেকটা মোবাইলে বা অন্য আরেকটা পিসিতে আমাদের এই গুগল অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই পাসওয়ার্ড দেওয়ার পরেও, সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও, কিন্তু তারপর আমাদেরকে এই নাম্বার ভেরিফিকেশন চাবে। নাম্বার ভেরিফিকেশন দেওয়ার পর আমাদের এটা লগ ইন হবে, তা না হলে লগ ইন হবে না। আর এটা করার ফলে আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ লগ ইন করতে পারবে না আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও। তাই সবাই গুগল ভেরিফিকেশনটা করে নেবেন। ধন্যবাদ সবাইকে।